নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ সামনেই রয়েছে কোচাগুড়ি লক্ষ্মী পূজা। তাই লক্ষ্মী পূজার আগে আবহাওয়া কেমন থাকবে সেই বিষয় নিয়ে কিন্তু এবার জানা যাচ্ছে বিস্তারিত। যে রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির ভ্রুকুটি থাকছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে নতুন করে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আগামী 20 তারিখ পর্যন্ত। যদিও দুর্গাপূজার সময় রাজ্যে কোনোভাবে বৃষ্টি পরিলক্ষিত হয়নি, বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, তবে আগামী 24 ঘন্টা এবং কোজাগুড়ি লক্ষ্মী পূজা দীপাবলিতে রাজ্যে বৃষ্টি থাকবে কিনা সে বিষয় নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, আমরা দেখতে পেয়েছি যে এই পূজা মরশুমে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, তবে আগামী 24 ঘন্টাতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, তবে কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা? দেখো, এখনো পর্যন্ত অঙ্কিতা যেটা আমরা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি, যে এই যে বর্ষা, যে বর্ষা এতদিন ধরে রাজ্যে হয়েছে এবং তারপরে আমরা বন্যা পরিস্থিতি দেখেছি এবং দুর্গাপূজার সময়ও কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস ছিল, যদিও খুব হালকা ঝিরি ঝিরি বৃষ্টি ছাড়া রাজ্যে কিন্তু বৃষ্টিপাত কখনো আমরা দেখতে পাইনি। এবং যেটা এখন আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে রাজ্যে কিন্তু বর্ষা এবার বিদায় নিয়েছে, তবে এই যে বর্ষা বিদায় নিলেও সেক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখনো হালকা হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে লক্ষ্মী পুজো পর্যন্ত বা লক্ষ্মী পুজোর দুদিন পর পর্যন্ত। এবার এরই মধ্যে বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে একটা নিম্নচাপ তৈরি হয়েছে এবং যার জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তবে শুধু এ রাজ্যে নয়, এ রাজ্যের পাশাপাশি কলকাতা এবং সংলগ্ন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলো রয়েছে সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় যে নিম্নচাপ বঙ্গোপসাগরে, এর ওপরে এই নিম্নচাপটা রয়েছে। দেখো, গতকালও কিন্তু কলকাতায় ভয়ানক বৃষ্টিপাত হয়েছে, যদিও অন্যান্য কলকাতা ছাড়া যে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত সেরকম ভাবে দেখা যায়নি। এবং এই যে বৃষ্টিপাতটা হয়েছে তার ফলে কিন্তু সেখানেও যে একটা কিন্তু গরম রয়েছে আমাদের কাছে যদি তাকাই, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ভ্যাপসা গরম, কোন রকম কারণেই কিন্তু এই গরম থেকে মানুষ মুক্তি পাচ্ছে না। এর কারণ হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ, এই বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্যই কিন্তু এই বৃষ্টিপাত মানে ব্যবসা গরম বা বারবারই বাড়ছে এবং সেখান থেকেই মানুষ চাইছে সামান্য হলেও বৃষ্টিপাত হোক এবং তারপরে কিন্তু মানুষ একটু স্বস্তি পাবে। কিন্তু সেইরকম মানে মানে অতিবৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে সেক্ষেত্রে গরম আরো বাড়তে পারে বলেই এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সুমন্ত, যদি একটু তুমি একটু জায়গাটা একটু চেঞ্জ করো, এখনো পর্যন্ত আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে না। অঙ্কিতা শোনা যাচ্ছে? না, অঙ্কিতা শোনা যাচ্ছে? প্রতিনিধিদের সাথে যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা জানার চেষ্টা করলাম যে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পূজা পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। যদিও রাজ্যে বৃষ্টি বিদায় নিয়েছে, বর্ষা বিদায় নিয়েছে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি বা বৃষ্টির যে ভ্রুকুটি তা দিচ্ছে হাওয়া অফিস। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।